ইস্ট বেঙ্গল ক্লাবকর্তা এবং শ্রী সিমেন্টের মধ্যে যে চুক্তি নিয়ে জটিলতা চলছে সেই নিয়েই আজকে বিশেষ একটি এক্সিকিউটিভ কমিটি মিটিং ডাকা হয়েছিল ইস্ট বেঙ্গল ক্লাব তাবুতে। সেখানে অনেকগুলো ব্যাপার নিয়ে আলোচনা করা হয়েছে, যেখানে মেন এজেন্ডাটাই ছিল যে ইস্ট বেঙ্গল ক্লাব কত তাড়াতাড়ি মাঠে ফিরতে পারে সেই নিয়ে আলোচনার জন্যই, সেই আলোচনা যাতে আরও এগিয়ে যাওয়া যায় সে কারণেই 11 জনের একটি বিশেষ কমিটি গঠন করেছে আজকে ইস্ট বেঙ্গলের যে এক্সিকিউটিভ কমিটি। সেই 11 জনই হলেন প্রাক্তন ফুটবলার। সেই কমিটি এবারে পরবর্তী সমস্ত যে সিদ্ধান্ত নেওয়ার তারাই নেবে, তারাই তারপর তার প্রাথমিক পদক্ষেপ হিসেবে সেই যে 11 জন যে ফুটবলার রয়েছেন সেই কমিটিতে তাদের তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা 3 জায়গায় চিঠি দেবেন। তারা সর্বপ্রথম চিঠি দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, এছাড়াও তারা চিঠি দেবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রীকে, এছাড়াও শ্রী সিমেন্টের তরফ থেকে যারা যিনি বা যারা এই ব্যাপারটা নিয়ে তদারকি করছেন তাদেরকেও কিন্তু এই 11 জনের যে কমিটি তৈরি করা হলো ফুটবলারদের নিয়ে তারা চিঠি দেবেন। এবং সেই চিঠিতে মেন এজেন্ডাটাই হবে যে যে দুটো বিষয় নিয়ে যে প্রবলেমটা চলছে সেটা যেন যত দ্রুত সম্ভব মিটিয়ে দেওয়া যায়। কারণ আজকে যদি আমরা মনে রাখি যে আজকে 6ই আগস্ট, 31st আগস্ট কিন্তু ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে গেলে কিন্তু তারপর দল কোনোভাবেই গঠন করা যাবে না। সেই জন্যই যত তাড়াতাড়ি সম্ভব চুক্তিটা হয়ে যাওয়া প্রয়োজন যাতে দল গঠন করা যেতে পারে। সেই দিকেই প্রাক্তন ফুটবলাররা মিটিংয়ের পরে কি বললেন আর সেই কমিটিও বা কি হবে, কমিটি কি কি করবে আপনারা শুনে নিন সেই ফুটবলারদের। এই ক্লাবে এসছি যত প্রাক্তন খেলোয়াড় আছে সব খেলোয়াড়রা মিলে আজকে এখানে আমরা মিটিং করেছি, যে মিটিংয়ে আমাদের কিছু আলোচনা হয়েছে যে এখন একটা খুব খারাপ সময়ের মধ্যে চলছে ক্লাব, কিন্তু ভারতবর্ষের এত বড়ো একটা ক্লাব সেটা তো আমাদের সবার আগে দেখতে হবে, সেই ক্লাবকে আগে বাঁচবে। তো সেইখান থেকে আমরা আলোচনা করে আমরা একটা জিনিস করেছি যে আমরা একটা কমিটি করেছি, আমাদের 11 জনের একটা প্রাক্তন খেলোয়াড়দের নিয়ে কমিটি হয়েছে, যে কমিটি আমরা ইস্ট বেঙ্গল ক্লাবের এক্সিকিউটিভ কমিটির কাছে আমরা পেশ করেছি, সেইটা যাতে আমাদের কিছু দায় দায়িত্ব পারমিশন দেওয়া হয় সেটা ক্লাব কর্তৃপক্ষ কিন্তু গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছে এবং আমাদের দায়িত্বও দিয়েছে যে এই যে যেই জায়গাগুলো আমাদের একটা কনফিউজ থেকে গেছে যে এগ্রিমেন্ট নিয়ে, সেই টার্মশিটের ব্যাপারটা নিয়েই আমরা চাইছি যে আমরা এটাকে নিয়ে কথা বলবো এই 11 জন যারা প্লেয়ার আছে প্রাক্তন খেলোয়াড়। এবং এইটা আমাদের ব্যক্তিগত ধারণা সবারই যে এই একটা পয়েন্ট নিয়ে মানে মেনলি কনফিউজ আছে সেইটাকে আমরা ক্লিয়ার করে দিতে চাই, যাতে করে এটা নিয়ে আর কোনো রকম কনফিউজ না হয় এবং টিম যাতে খেলে আবার কোনো দিনে চলে আসে এটাও আমাদের দেখতে হবে। কারণ এত বড়ো ক্লাব খেলবে না তা বললে তো হয় না, খেলতেও হবে আর আমাদের যে কনফিউজগুলো আছে সেইগুলো মেটাতে হবে। এবং তার জন্য আমরা তাদের সঙ্গে কথা বলা, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গেও চেষ্টা করছি যাতে আমরা অ্যাপয়েন্টমেন্ট পাই, তা ওনাকেও জানানো যে কনফিউশনটা রয়ে গেছে দুটো পয়েন্ট, এবং আমরা ক্রীড়ামন্ত্রী তার সঙ্গেও কথা বলবো এবং তারপরেই আমরা নেক্সট এবং কী করবো না করবো সেইগুলো নিয়ে আমরা আলোচনা। এবং সময়টা আমাদের কাছে খুব কম, যেহেতু এত অল্প সময়ের মধ্যে আমাদের কিন্তু এইটাকে ক্লিয়ার আপ করতে হবে। এছাড়াও এদিন ইস্ট বেঙ্গল ক্লাবে এসেছিলেন ইস্ট বেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠাতা সুরেশ চৌধুরীর নাতি অমরেশ চৌধুরী, তিনিও কিন্তু আজকে একটি প্রেস রিলিজ দিয়েছেন। এছাড়াও তিনি যারা সাংবাদিক ছিলেন ক্লাবে তাদের সাথেও কথা বলেছেন, আমরা শুনে নেব তিনিও কি বলেছেন যে এই চুক্তি নিয়ে যে জটিলতা চলছে তা নিয়ে তিনি কি বলেছেন সেটাও আমরা তার নিজের মুখ থেকেই আমরা শুনে নেব। ফুটবল খেলতে গিয়ে ক্লাবটা বিক্রি হয়ে যায় এবং ক্লাবই আর না থাকে, ক্লাবে যদি অস্তিত্ব আর না থাকে তাহলে আর কি ফুটবল কোথায় দাঁড়াবে? ক্লাবকে বাঁচালে তবেই তো ফুটবলটা দাঁড়াবে। যদি না খেলতে পারে নোহার নেক্সট ইয়ার করবে, পরের বছর করবে, ক্লাবটাকে তো আগে বাঁচিয়ে রাখতে হবে। আজকে এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে শুরুর আগে প্রথমে কিন্তু এক্সিকিউটিভ কমিটির কর্তারা নিজেরা যখন আলোচনা করছিলেন তার আগে একদম প্রথমে দুপুরবেলা 3:30-3:30 কিন্তু অনেক ফুটবলারদের ডাকা হয়েছিল। সেখানে কিন্তু ফুটবলাররা, এর আগেও আমরা জানি ফুটবলার এসেছিলেন বিভিন্ন সাজেশন দিতে,
অন্তত এই বা যে চুক্তি জটিলতা চলছে সেইটা কাটানোর জন্য সাজেশন দিতে, সেই রিলেটেড ব্যাপারেই কিন্তু আজকে আজকেও ফুটবলাররা এসেছিলেন। সেখান থেকে তারা বেরোনোর সময় বেশ কয়েকজন ফুটবলার কথা বলেন, তাদের মধ্যে প্রধানত কথা বলেন দীপেন্দু বিশ্বাস এবং রহিম নবী। আমরা তাদের মুখেই শুনে নেব যে তারা এই চুক্তি জটিলতা যে অব্যাহত রয়েছে তারা সে এটা নিয়ে কী বলতে চাইছেন। আপনারা শুনে নিন তাদের মুখেই তারা কী বলতে চাইছে। সে কমিটি আগামী দিনে কথা বলবে, 57 জন গিয়ে তো সব জায়গায় কথা বলতে পারবে না, সেখানে 10 জন আছে, আমাদের 10 জন সিনিয়র 3-4 যত জেনারেশনের সবাইকে নিয়ে 10 জনের কমিটি করা হয়েছে, সেই কমিটি গিয়ে কথা বলবে। যেটা আসল বিষয় যে ইস্টবেঙ্গল ক্লাব খেলবে, সব কিছু ওখানে কনফিডেন্স দেওয়া ছিল, এখন আমরা সেটা নিয়ে আলোচনা করতে চাই না। একটা কমিটি তৈরি হয়েছে, কমিটির মাধ্যমে এবার ক্লাব কীভাবে এগোবে সেটা পরে নেক্সট টাইম জানিয়ে দেবে। ইস্টবেঙ্গলকে দরকার, সকলেই আশা করছেন যে যত দ্রুত সম্ভব এই প্রবলেমটা যেটা চলছে ইস্টবেঙ্গল ক্লাব এবং শ্রী সিমেন্টের মধ্যে সেটা খুব দ্রুত মিটে যাবে। বাংলার ফুটবল প্রেমী হিসেবে কিন্তু আমরাও সকলেই চাই যে এটিকে মোহনবাগান যেরকম মাঠে নামবে, কয়েকদিন পরে তারা এফসি কাপের ম্যাচ খেলবে, তারপরে তারা কলকাতা লিগও খেলবে, এফসি কাপ তো খেলছেই, এছাড়াও তারা তারপরে ISL খেলবে। আমরা দেখতে চাই অবশ্যই বাংলার ফুটবল প্রেমী হিসাবে যে ইস্টবেঙ্গল ও সুইস ব্যাংক ইস্টবেঙ্গলও যাতে ISL খেলে বা সামনে যা যা টুর্নামেন্ট আছে সেগুলো খেলে। এখন দেখার যে আজকের যে মিটিং হলো এবং 11 জনের যে কমিটি গঠন হলো তারপরে ফাইনালি ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ায়। আপাতত এই পর্যন্ত ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে শুভজিৎ দে, এসপোর্টস।